सुप्रिय शिक्षार्थीवृंद, सम्मानित अभिभावक और सहकर्मीवृंद, अपनारा जरा हमारे भिडियो क्लास टी देखें अपन सबा के जाना असलामुअलैकुम। करोना कालीन परिस्थिति पूरा विश्व एन टालमाटाल वैश्विक महामारी चलते। ठीक यही परिस्थिति गणप्रजातंत्री बांग्लादेश सरकार माननीय प्रधानमंत्री एवं शिक्षा मंत्रणालय निर्देश मोताबेक अनलाइने आबू बक्कर सिद्दिक प्रभाषक समाजकर्म विभाग सैयद अहमद विश्वविद्यालय कलेज बगुड़ा। प्रिय शिक्षार्थीवृंद, आज के अनार्स चतुर्थ वर्ष एवं एचएससी द्वितीय वर्ष एक गुरुत्वपूर्ण टॉपिक निये तुम्हारे सामने हाजिर होती हल नारी और शिशु निर्यातन दमन आईन 2000 संशोधित 2003 এই আইনটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এ জগতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। এ সমাজের অর্ধেক অংশ নারী, তাদেরকে বাদ দিয়ে সমাজের বৃহৎ উন্নয়ন সম্ভব নয়। তো অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই ভারতীয় উপমহাদেশে সনাতন বা সেই পূর্ব আমল থেকে নারীরা আজ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তারা তাদের অধিকার পাচ্ছে না। শিশু এবং নারীরা ধুকে ধুকে সমাজের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সার্বিক দিক, তাদের নিরাপত্তা, তাদের দেখভাল এবং তাদের ধর্ষণ, অপহরণ, মুক্তিপণ সব মিলে সার্বিকভাবে সমাজে একজন সুষ্ঠু এবং সফল মানুষ হিসেবে বসবাসের জন্য একটি যুগান্তকারী নিরাপত্তামূলক আইন হচ্ছে, সামাজিক আইন হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আইনটি সর্বপ্রথম প্রণয়ন করা হয়েছে 2000 সালে। পরে এই আইনের 12টি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে 2003 সালে। এই জন্য এই আইনের এখন নাম হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003। এই আইনের মোট ধারা রয়েছে 34টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট মনে রাখতে পারো যে এই আইনের ধারা হল 34টি, আর 2003 সালে এই আইনটি সংশোধন করার পরে এই আইনে 12টি অনুচ্ছেদের উপরে সংযোজন বা নতুন সব বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর গুরুত্বপূর্ণ ধারাগুলো ব্যাখ্যা করব। প্রথমেই ধারা 1 শিরোনাম, এই আইনটি নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003 নামে সারা বাংলাদেশে অভিহিত হবে। ধারা 9-3 আইনের প্রাধান্যতা, অন্য আইনে যাই থাকুক না কেন, নারী পাচার, শিশু পাচার, অপহরণ, মুক্তিপণ, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, এই সংক্রান্ত আইনের ক্ষেত্রে বা এই সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে এই আইনের ধারাগুলিই প্রযোজ্য হবে, এটি হচ্ছে আইনের প্রাধান্যতা। ধারা 9-4 দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি, বিষয়টা আবারও বলি, ধারা 9-4 দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন বিষাক্ত, ক্ষতিকারক, বিস্ফোরক দ্রব্য দ্বারা কোনো ব্যক্তি যদি কারো মৃত্যু ঘটান অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত অথবা দোষী প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারা 9-5 নারী পাচার ইত্যাদির শাস্তি, কোন ব্যক্তি পতিতাবৃত্তি, অনৈতিক এবং গর্হিত কাজের উদ্দেশ্যে বিদেশ থেকে কোন নারীকে বাংলাদেশে নিয়ে আসা অথবা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অথবা দেশের অভ্যন্তরে ক্রয় বিক্রয় করা অথবা কোন চুক্তি হস্তান্তর করা ইত্যাদি কাজে নিয়োজিত থাকার পরে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 20 বছর সশ্রম কারাদণ্ড
এবং সর্বনিম্ন 10 বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থসহ দণ্ডে দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি ধারা হচ্ছে শিশু পাচারের শাস্তি, ধারা নং 6। নারী এর মতো শিশু পাচারের শাস্তি অনুরূপ। শিশু পাচারের ক্ষেত্রে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ঊর্ধ্ব 20 বছর এবং অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড, এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ধারা নং 7, নারী ও শিশু অপহরণের শাস্তি। অপহরণের উদ্দেশ্যে কাউকে কোনো জায়গা থেকে তুলে নিয়ে যাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ 14 বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ধারা নং 8, মুক্তিপণ আদায়ের শাস্তি। এটি একটি সাম্প্রতিক সময়ের বা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003-এর গুরুত্বপূর্ণ এই ধারায় এর বিচার করা হয়ে থাকে। মুক্তিপণ আদায়ের শাস্তি হচ্ছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণের উদ্দেশ্যে কাউকে আটক করেন তাহলে তার শাস্তি হচ্ছে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা অর্থদণ্ড সহ দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর গুরুত্বপূর্ণ আলোচিত এবং সবচেয়ে কার্যকর একটি ধারা হচ্ছে ধারা নং 9, সেটি হচ্ছে ধর্ষণ ও ধর্ষণজনিত কারণে শাস্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ব্যক্তি যদি কোনো নারী অথবা শিশু ধর্ষণের ফলে তার যদি মৃত্যু ঘটে তাহলে উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অনূর্ধ্ব 1,00,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003 আধুনিক সমাজ ব্যবস্থায় নারীদের এবং শিশুদের নিরাপত্তামূলক একটি সামাজিক আইন। এই আইনটি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের নিরাপত্তা, নারীদের যুগোপযোগী আধুনিকতার জন্য এই আইনটি একটি মাইলফলক হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো সবগুলো দেখবে এবং পরে যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টের আলোচনা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। আমি আবু বকর সিদ্দিক, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, বগুড়া। আসসালামু আলাইকুম।